একজন গায়িকা মমতাজ বলেছে, তেতুল হুজুর, জোরে কন কি হুজুর, কি বলেছে, মনের পর্দা বড় পর্দা, তেতুল হুজুর বুঝলো না। আমি কিন্তু মমতাজের এলাকায় ওয়াজ করতে গেছিলাম, একার মমতাজ যে এলাকার সংসদ সদস্য এমপি ওই এলাকাতে আমি বললাম, ওরে মমতাজ তুমি বুঝলো না, মনের খাওয়া বড় খাওয়া, মনের খাওয়া বড় খাওয়া, তুমি কোনোদিন কইলা না, মনের খাওয়া বড় খাওয়া কইলে হাতির মতন শরীর তোমার হইতো না। ওরে মমতাজ বুঝলো না, আপনার বলেন তো, মমতাজ একটা মেয়ে মানুষ কিন্তু ওর কোনো সাইজ আছে, মনে হয় একটা থম, ধরে কোনো একটা কি আগা পাশা সব সমান, ওটা একটা মেয়ে মানুষকে রে মনে হয় আটার বস্তরে। আমি ওর এলাকার জয় কইছি, তুমি তো মনের পর্দা বড় পর্দা কও, কিন্তু মনের খাওয়া বড় খাওয়া তুমি কোনোদিন কইলা না, মনের খাওয়া বড় খাওয়া কইলে হাতির মতন শরীর তোমার হইতো না। ওরে মমতাজ বুঝলা না, ধরে কোন কথা ঠিক না, মমতাজ যদি হুজুরদেরকে তেঁতুল হুজুর বানাবার পারে, আমি তাদের থম বানাবার পারি না, এ পারি না, সাইজ মতো বাদ দিয়েছে ওর এলাকা। আল্লাহ কোরআনে বললেন সূরার নাম হামিম সাজদা, আয়াত নাম্বার কত, এরা আমার ফাঁসে দিবে, এরা আমার ফাঁসাবে ভাই, মনোযোগ দেন, সূরার নাম হামিম সাজদা আয়াত নাম্বার 33, উত্তম হলো ওরাই যারা মানুষকে কোরআনের পথে ডাক দেয়, মানুষকে হক পথে ডাক দেয়। যারা মানুষকে হক পথে ডাক দেয় দুনিয়ার জমিনে, এরাই হলো উত্তম, মনে থাকবে তো, এই মানুষগুলো উত্তম হওয়ার পর, এই মানুষগুলো উত্তম হওয়ার পর তাদের বিরুদ্ধে সংসদে উঠে হাজারুলা কেনু রাজত্বন মেনন মমতাজ পাগলি, যে ব্যক্তি গান গেয়েছে ফাইটে যাই দেহটা ফাইটে যাই, এমন কুরআন নিয়ে সংসদে দাঁড়াইয়া 300 এমপির সামনে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বুক নাচাইয়া নাচাইয়া বক্তব্য দিয়ে আলেমদেরকে কলঙ্কিত করলো, আমরা মুসলিম জাতি আজকে বসে বসে আমরা আঙ্গুল চুষতেছি, কথা বলেন দেখে না। রাগ করলেও করার কিছু নাই, না করলেও করার কিছু নাই, বক্তব্য দেশে না দেয় নাই, মমতাজের মতো একটা মেয়ে যে মেয়ের প্ল্যাটফর্মে স্টেশনে স্টেশনে বাড়িতে বাড়িতে বসে বসে গান গেয়ে গান গেয়ে 2 টাকা রোজগার করেছে, মানুষের হাত ধরে পা ধরে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে 2-1 গান গায়ে মঞ্চে দাঁড়াইয়া ভোট পেয়ে এমপি হয়ে আজকে রাজত্ব করতেছে, যে ব্যক্তি কোরআন জীবনে পড়ে নাই অথচ বাংলাদেশ অথচ বাংলাদেশের পক্ষে অথচ বাংলাদেশের সোনার টুকরা মিজানুর রহমান আজারি আল্লামা তারেক মুনোয়ারের বিরুদ্ধে ও সংসদের মঞ্চে সময় নষ্ট না করে সেই জায়গায় বাজে বক্তব্য দিয়েছে, কথা বলেন ঠিক না, আমরা প্রতিবাদ জানাই। আপনি সংসদ প্রমাণিত করতে পারেন, আপনি ভালো করে বক্তব্য দাঁড়িয়ে ঠিক আছে, একটা অর্থলা পৌঁছে দিয়ে আসেন, না সংসদ অপমান করে বারবার বলছি, আমরা প্রধানমন্ত্রীকে আমাদের দাবি অবশ্যই আপনারা কি করেন, কোরআনের ময়দানে আপনারা শুনতে রাজি আছেন তো, কোরআনের হক করে শুনতে রাজি আছেন তো, কোন বেইমানের সাহস ছিল না কথা বলার শরীয়তের পরে। এর আগেও আরেকটা বাউল শিল্পীকে দেখেছি আলেমদেরকে গালিগালাজ করতে, আপনারা ইউটিউবের জামানা, এত বোকা হলে চলবে না, নজরদারিতে রাখবেন, খেয়াল রাখবেন, এরা কার সাহস পায়,
আমি বলবো যারা আজকে বাউলদের পক্ষে কথা বলতেছে, যারা আজকে বাউলদের পক্ষে সাফাই গায় সংসদের ভিতরে বসে, এতই যদি মজা লাগে বাউলদের আড্ডাখানে আপনাদের, আপনার সন্তানকেও বাউল বানান। আপনি তো আপনার সন্তানকে আমেরিকায় পাঠান, বাউল তো বানান না, তাহলে বাউলের পক্ষে এত কথা কিসের? এরাই আজকে শরীয়ত নষ্ট করতেছে, এরাই আজকে গান বাজনা হালাল করতেছে, এরা আজকে মাহফিলকে বন্ধ করার চক্রান্ত করতেছে। মনে রাখবেন আল্লাহর বাংলার জমিনের ভিতরে ওয়াজ মাহফিল বন্ধ হবে না, এই শরীয়ত আর এই বিশ্বাগুলার বাউল গান বন্ধ করা ইমানের দাবি চলে এসেছে, ইমানের দাবি চলে এসেছে। ভাইরা আমার, ভাইরা এটা আমাদের ইমানের আওয়াজ। এই দেশে যেই ব্যক্তিটা, যেই লোক আল্লাহকে গালি দেয়, শয়তান বলে, মুনাফিক বলে, এদের ত্রুটি চেপে ধরা দরকার। আমরা আবেদন করব মাননীয় সরকার প্রধানের কাছে, প্রশাসনের ভাইদের কাছে আমরা আবেদন করব, মুসলমান হিসেবে এটা আপনাদেরও ইমানের দাবি, আমাদেরও ইমানের দাবি। আমাদের দেশের পুলিশ প্রশাসনকে আমরা আগেও দেখেছি, শরীয়ত সরকারকেও যেভাবে গ্রেফতার করেছে, এই বেশ্যাকেও এভাবে গ্রেফতার করুক, আইনের আওতায় নিয়ে আসুক। বাংলাদেশে কোনো বাউল সম্রাটদের আস্তানা চলবে না। যারা লালন শাহের নামে, যারা বাউলের নামে ইসলামের দোদনাম করবে, এরকম বাউল আমাদের এই দেশে চলতে পারে না। এটা বন্ধের দাবি এখনই, এখনই এদের ত্রুটি চেপে ধরুন, না হয় আরো সামনে বড় বড় কথা বলতে তারা দ্বিধা করবে। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দেখ বলেন আমিন। এই যে ওয়াজ মাহফিল গুলো নিয়ে মাঝে হঠাৎ করে মাঝে মাঝে আমরা শুনতে পাই, যে দেশে নাটক চলে, সিনেমা চলে, থিয়েটার চলে, প্রকাশ্যে রঙ্গমঞ্চ উলঙ্গ হয়ে নাচে, এরকম আছে না নাই বলেন? আবার তারাই বলে ওয়াজ মাহফিল করে লাভ কি? ওদের মুখে কিন্তু এই কথা বের হয়, ওরা নাচে গান গায়, ওরা বলে আবার ওয়াজ মাহফিল করে লাভ কি? সম্মানিত ভাইয়েরা, গভর্নমেন্ট মাহফিলের পক্ষে, প্রশাসন মাহফিলের বিরুদ্ধে না। আমি প্রশাসনকে গালমন্দ করছি না, এদেশের প্রশাসন কোথাও বলেনি যে মাহফিল হবে না, কিন্তু প্রশাসনকে প্রভাবিত করে কিছু অসাধু চক্র মাহফিল বন্ধের প্রক্রিয়ায় লিপ্ত আছে না নাই? ভাববেন না ওয়াজ মাহফিল বন্ধ করে দেশের মানুষের চরিত্র ভালো হবে, এটা কখনো ভাববেন না। যারা মাহফিল আসে তারা নামাজি হবে, যারা মাহফিল আসে তাদের চোখের পানি ফেলে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে, দিনের কিছু পথ খুঁজে পায়, এগুলোকে দয়া করে এই কুমন্ত্রণায় পড়ে এগুলোকে বন্ধ করার চেষ্টা করবেন না, এটা ঠিক না। দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। যে দেশে 90% মুসলমান, সেই দেশে যারা কোরআনের মাহফিলকে বন্ধ করার চেষ্টায় লিপ্ত থাকে, আমি তো মনে করি আবু জেহেল রক্ত লুকানো আছে ওদের ভিতরে। জোরে বলে ঠিক কি না? এই যে স্লোগানটা দিলাম, এটা কি কোনো দলের স্লোগান? নির্দিষ্ট কোনো দলের স্লোগান? এই স্লোগানও দিতে দেয় না, কাজে এটাও দেওয়া যাবে না, তাহলে কি দেওয়া যাবে, কি করা যাবে? তাহলে কেন এই স্লোগান দেওয়া যাবে না? এটা জঙ্গি জঙ্গি গন্দায়। যারা বলে এই স্লোগান দেওয়া যাবে না, ওর জানাজাও দরকার নেই, জানাজাতে আল্লাহু আকবার আছে না নাই? একবার, কয়বার, কয়বার? তাহলে যারা বলবে যে মাহফিলে কোনো স্লোগান লাগবে না, ওদের জানাজা তকবীর ছাড়া হবে, ঠিক কিনা? কি ছাড়া হবে? তকবীর ছাড়া। শেষ।